প্রিয় বন্ধুরা, আমার জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন জানিয়ে একটি কথা বলতে চাই। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী, তাকে অন্যায়ভাবে কারাগারে বন্দী করে রেখেছে। আমরা তোর মুক্তি চাই, মুক্তি 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 চাই, খালেদা জিয়া মুক্তি চাই। সবাইকে ধন্যবাদ। সংগ্রামী বন্ধুরা, এই পর্যায়ে বক্তব্য রাখবেন জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় সংসদের সম্মানিত সদস্য নোয়াখালীর পিতৃ সন্তান জনাব ফুরকানে আলম। জনাব ফুরকানে আলম, নোয়াখালী জেলা বিএনপি কর্তৃক আয়োজিত দেশ নেত্রী গণতন্ত্রের মা আমাদের প্রিয় নেত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে এবং সুচিকিৎসার দাবিতে নোয়াখালীর প্রত্যন্ত থানা এবং পৌরসভা থেকে আগত প্রিয় নেতৃবৃন্দ মঞ্চে রয়েছেন। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির নেতৃবৃন্দ এবং ছাত্র দলের সাধারণ সম্পাদক এবং যুব দলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোতাজেন বাদ্রু সহ জাতীয় নেতৃবৃন্দ, প্রিয় নোয়াখালীবাসী, আজকে আমাদের জন্য একটা চরম পরীক্ষা চলছে। আমরা যারা শহীদ জিয়ার আদর্শে লালন করি, আমাদের নেত্রী আজকে দীর্ঘদিন কারাগারে, আজকে উনি অসুস্থ। আমরা চাইছিলাম তার আশু মুক্তি দাবি, তাই বর্তমান সরকার ভয় পায় বেগম জিয়া বিদেশে গেলে জানি তাদের কি হয়। তাই আজকে আমাদেরকে আগামী দিনে আমি মনে করি বলবো, আমরা এই সবার পর থেকে আগামী দিনে ইনশাল্লাহ আমরা এক দফার দাবিতে বেগম জিয়ার মুক্তি এবং গণতন্ত্রের মুক্তির জন্য আন্দোলন শুরু করবো। সংগ্রামী বন্ধুরা, এই পর্যায়ে বক্তব্য রাখবেন সাবেক ছাত্র নেতা চাঁদপুরের কৃতি সন্তান আমাদের আমাদের জাতীয়তাবাদী যুব দল কেন্দ্রীয় সংসদের সিনিয়র সহসভাপতি জনাব মুর্তাজুল করিম বাদ্রু। জনাব মুর্তাজুল করিম বাদ্রু, বিসমিল্লাহির রহমানির রহিম। গণতন্ত্রের জননী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে নোয়াখালীর আজকের এই সমাবেশের সংগ্রামী সভাপতি উপস্থিত রয়েছেন জাতীয় নেতৃবৃন্দ, উপস্থিত রয়েছেন জাতীয়তাবাদী দল বিএনপির নোয়াখালী বিভিন্ন অঞ্চলের নেতৃবৃন্দ, জাতীয়তাবাদী যুব দলের ভারপ্রাপ্ত সভাপতি পলাশ, সাধারণ সম্পাদক নুরুল আমিন খান সহ জাতীয়তাবাদী যুব দল চট্টগ্রাম বিভাগীয় সহসভাপতি মোশাররফ হোসেন দীপ্তি সহ সামনে অবশিষ্ট নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। সংগ্রামী ভাইয়েরা, বক্তব্যের কিছুই নেই, আজকে আমাদের নেত্রী আমাদের মাকে বিনা দোষে বিনা অপরাধে বন্দী করে রাখা হয়েছে। শুধু তাই নয়, শুধু তাই নয়, আমাদের নেত্রী আমাদের মাকে বিনা চিকিৎসায় মৃত্যু পথযাত্রী করে দেওয়া হচ্ছে। আজকে নোয়াখালী থেকে যে আওয়াজ উঠেছে, আজকে নোয়াখালীর জনগণ যেমনি ভাবে জাগ্রত হয়েছে, এই প্যাসেজ খুনি আসিরা সরকারের পতন আন্দোলনে সকলকে ঐক্যবদ্ধ হয়ে রাজপথে ঝাঁপিয়ে পড়তে হবে। আর এই নোয়াখালী থেকেই আওয়াজ তুলতে হবে এই মাফিয়া সরকার
আমার এই যে কোম্পানিগঞ্জ সোনাইমুড়ি থেকে বেলার প্রশ্ন করেন আমার সংগ্রামী বন্ধুরা সংগ্রামী বন্ধুরা এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছে জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদে সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব ইকবাল হোসেন শ্যামল জনাব ইকবাল জাতীয়তাবাদী দল বিএনপির সহ জাতীয় নেতৃবৃন্দ মঞ্চে উপবিষ্ট এবং নোয়াখালী ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক দল সহ বঞ্চিত অধিকার হারা মানুষের
কণ্ঠস্বর দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে আজকের এই প্রতিবাদ সমাবেশের সংগ্রামী সভাপতি উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ উপস্থিত চাটখিল সোনাইমুড়ি বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের এবং বিভিন্ন থানা থেকে বিভিন্ন পৌরসভা থেকে জাতীয়তাবাদী ছাত্রদল জাতীয়তাবাদী যুবদল স্বেচ্ছাসেবক দল শ্রমিক দল কৃষক দল মহিলা দল সহ বিএনপি অঙ্গ সঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সংগ্রামী নেতৃবৃন্দ বক্তব্য দিতে আসি নাই। আপনারা জানেন এই নোয়াখালীর সমাবেশ 24 তারিখে হওয়ার কথা ছিল, বিভিন্ন কারণে আপনারা জানেন সেই সমাবেশ আজকে 29 তারিখে এসে সকালবেলা আমাদেরকে করতে হচ্ছে। সংগ্রামী উপস্থিতি নেত্রীর মুক্তি চাই, আর সেখানে প্রশাসনের কাছে ধর্ণা দিয়ে নেত্রীকে মুক্ত করব এই রকম বোকামি করলে নেত্রী কখনো মুক্ত হতে পারে না। এই সব সমাবেশ দিয়ে হবে না, আগামী দিনে সমাবেশ হবে তানায় তানায়, আপনারা জেলার নেতৃবৃন্দ সেই সমাবেশে যাবেন। সংগ্রামী নেতৃবৃন্দ ধাক্কা ধাক্কি করেন না, নেতৃবৃন্দ আর কয়েকজন আছে আমরা জানি, আপনারা এইভাবে সবাই জাতীয় নেতৃবৃন্দ বক্তব্য দিবে। তিনটা বিষয় বলবো, বাংলাদেশের ইতিহাসে দুটি ঘটনা, এক হচ্ছে মুক্তিযুদ্ধ আরেকটি হচ্ছে স্বৈরাচারের পতন, এই দুই ঘটনার সাথে সেই পতন ইনশাল্লাহ আমরা সবাই রাজপথে থাকবো। এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জামর হক, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, সবাইকে ধন্যবাদ। আপনি ধাক্কা ধাক্কি করবেন, ছাত্রনেতারা বক্তব্য দিতে যান। সংগ্রামী বন্ধুরা, এই সবাই যারা এখানে স্টেজে বিশৃঙ্খলা করতেছেন, দয়া করে স্টেজ থেকে নামিয়ে পড়ুন, স্টেজে বিশৃঙ্খলা করবেন না। সংগ্রামী বন্ধুরা, এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন সেনবাগের কৃতি সন্তান জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় সদস্য জনাব কাজী মফিজুর রহমান, জনাব কাজী মফিজুর রহমান। বাংলাদেশ জাতীয়তাবাদী দল নোয়াখালী জেলা কর্তৃক আয়োজিত বেগম জিয়ার মুক্তি গণতন্ত্রের জন্য আজকের সমাবেশে সম্মানিত সভাপতি নেতৃবৃন্দ, শ্যামবাগ সোনাইমুড়ির সম্মানিত নেতৃবৃন্দ, আজকে আমাদের বক্তব্য দেওয়ার সময় নয়, আজকে আমরা নিজেরা আন্দোলন গড়ে তুলতে হবে। বেগম জিয়াকে মুক্তি করতে হলে এখানে স্লোগান দিয়ে কোনো মুক্তি হবে না। আমরা বেগম জিয়ার জন্য মুখে দায় বলি, সেটা বাস্তবায় দায় করতে হবে। আমরা যদি এই দেশের গণতন্ত্র মুক্ত চাই, তাহলে আমাদের প্রতিটা কর্ম যেন দলের স্বার্থে হয় সেটা হইতে হবে। প্রিয় নেতৃবৃন্দ, আজকে সিনিয়র নেতৃবৃন্দ এখানে বক্তব্য দেবেন, আমি বলতে চাই আজকে আমরা সকাল 7টায় রওনা দিয়েছি, সোনাইমুড়িতে একবার আমাদের গাড়িতে ব্যারিকেড দিয়েছে, তারপর জোর রাস্তায় ব্যারিকেড দিয়েছে, আড়াই ঘন্টা পরে আমি এই জনসভা স্থলে উপস্থিত হয়েছি। আজকে যারা এই ধরনের বাধা তৈরি করে আমরা তাদের উদ্দেশ্যে বলি দিতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী কর্মী নেতৃবৃন্দ এখনো কিন্তু সচ্চার। আমি একটুকু বলতে চাই, আপনারা এখনো সাবধান হয়ে যান, আপনারা এখনো দেখেন নাই জাতীয়তাবাদ শক্তির আসল রূপ। আমরা দেখতে চাই যারা আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি, আমাদের প্রতিটা কর্ম যেন দলের পক্ষে হয়, আমরা যেন নেতৃত্বে মুক্তির জন্য আমরা যেন সর্ব
সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। প্রিয় সংগ্রামী বন্ধুগণ, এখন আপনাদের সামনে আমরা পরিচয় করে দিচ্ছি, যারা নানা সময়ে বিভিন্ন কারণে আসতে পারে না, জানেন আপনারা, আমাদের নেতৃবৃন্দকে মিছিল নিয়ে আসতে প্রশাসনিক বা বিভিন্ন বাধা দেওয়া হয়েছে, যার কারণে তারা আসতে দেরি হয়েছে। বিশেষ করে আমাদের ষাটকিলের দেওয়ান শামীম এবং আমাদের মোহাম্মদ শাহজাহান রানা, তারপরে আছে আমাদের শানবাগের আহ্বায়ক সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন বাহার, যিনি কিছুদিন আগে বিমল বলে নির্বাচিত হয়েছেন। আমাদের কোম্পানিগঞ্জ উপজেলার সদস্য সচিব যারা মাহমুদুর রহমান রিপন, আপনাদের সামনে এখন সংগ্রামী বন্ধুরা এই পর্যায়ে বক্তব্য রাখবেন নোয়াখালীর মাটি ও মানুষের নেতা, সাবেক ছাত্র নেতা। এই নোয়াখালী থেকে যার উত্থান হয়েছিল চাকসুর সাবেক এজিএস, চট্টগ্রাম আজকের এই আজকের এই সমাবেশের এবং চট্টগ্রাম বিভাগে যতগুলো সভা সমাবেশ হয়েছে সকল সভা সমাবেশের আজকে প্রধান সমন্বয়ক আমাদের নোয়াখালীর কৃতি সন্তান, বীর চটলার কৃতি সন্তান, অত্যন্ত পরিশ্রমী নেতা জনাব মাহবুবুর রহমান স্বামী, জনাব নোয়াখালী জেলা বিএনপি কর্তৃক আয়োজিত সাবেক তিনবারের প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপারসন, দেশীয় নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে এবং বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে আজকের এই বিশাল সমাবেশের সংগ্রামী সভাপতি গোলাম হায়দার পিছি এখানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকার কথা ছিলেন আমাদের বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আল নোমান, তিনি অসুস্থ থাকার কারণে তিনি আসতে পারেন নাই আজকের এই সমাবেশের। আজকের এই সমাবেশের প্রধান বক্তা হিসাবে উপস্থিত আছেন চাটকিল সোনামিয়র থেকে সাবেক নির্বাচিত সংসদ সদস্য, বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহমুদ্দিন খোকন এখানে উপস্থিত আছেন। এখানে উপস্থিত আছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য কাজী মফিজুর রহমান, মামুনুর রশিদ মামুন, ফোরকানে আলম, যুব দলের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহসভাপতি মমতাজুল করিম বাদ্র উপস্থিত আছেন, ছাত্র দলের বিপ্লবী সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল, স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি আনু মোহাম্মদ শামীম আজাদ সহ এখানে বিএনপি যুবদল ছাত্রদল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং এখানে আজকে বিশাল জনসভায় জনসমুদ্রে যারা উপস্থিত হয়েছেন সবাইকে আমার প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল চট্টগ্রাম বিভাগের পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি। প্রিয় সমাবেশ আজকের এই মহাস আজকের এই যে জনসভা,
এটা শুধু জনসভা নয়, এটা জনসমুদ্রে পরিণত হয়েছে। অনেক বাধা দিয়েছেন এই ফেসিবাদ শেখ হাসিনা সরকারের রূপান্তরিত হয়েছে। প্রিয় নোয়াখালী, আজকের এই জনসভা প্রমাণ করে আজকের এই জনসভা থেকে বলতে চাই, নোয়াখালী সহ বাংলাদেশের জনগণ শেখ হাসিনাকে আর ক্ষমতা দেখতে চায় না। আর একটি কথা বলতে চাই আজকের এই সমাবেশ থেকে, আপনারা স্লোগান বন্ধ করেন, কথা আমি সংক্ষেপে শেষ করছি। যদি ওনার সুচিকিৎসার ব্যবস্থা করা না হয় তাহলে নোয়াখালী সহ সারা বাংলাদেশকে অচল করে দেওয়া হবে। আপনারা কি প্রস্তুত আছেন? দেখাই দেন দুই হাত তোলে। আজকের এই বিশাল জনসভায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান আপনাদেরকে সংগ্রামী অভিনন্দন জানিয়েছেন, আজকের এই জনসভার শপথ কামনা করেছেন। প্রিয় বন্ধুরা, আমার আমাদেরকে আজকের এই জনসমুদ্রে থেকে আমাদেরকে শপথ নিতে হবে শেখ হাসিনা সরকারের পতন না হওয়া পর্যন্ত আমরা রাত পাঁচ ছেড়ে ঘরে ফিরে যাব না। শেখ হাসিনা সরকারের পতন হলে মুক্তি হবে, শেখ হাসিনা সরকারের পতন হলে আমাদের প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান বীরের বেশে বাংলাদেশে ফিরে আসবে। শেখ হাসিনা সরকারের পতন হলে জনগণের সরকার প্রতিষ্ঠা হবে। প্রিয় বন্ধুরা, আমার সর্বশেষে আর একটি কথা বলতে চাই, আপনারা জানেন এই জনসভা সফল করার জন্য যিনি আজকের সভায় উপস্থিত হতে পারেন নাই এই বেগমগঞ্জের ভারতীয় মানুষের নেতা বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলুকে মিথ্যা মামলা দেওয়া হয়েছে, মন্দির ভাঙার মামলায় মন্দির তো ভেঙেছে এই আওয়ামী লীগ সরকারের আওয়ামী লীগের নেতা কর্মীরা।
কিন্তু আমাদের নেতা বরকতুল্লাহ ভুলুকে মামলা দেওয়া, মিথ্যা মামলা দেওয়া হয়েছে। আমরা আজকের এই সভা থেকে বরকতুল্লাহ ভুলুর মিথ্যা মামলা প্রত্যাহার দাবি জানাচ্ছি। আরেকটি কথা বলবো, আমাদের প্রিয় নেতা মোহাম্মদ শাহজাহান, তিনি বিএনপির ভাইস চেয়ারম্যান, এই জনসভাকে সাফল্য সাফল্যমণ্ডিত করার জন্য কয়েকদিন ধরে দিন রাত তিনি পরিশ্রম করেছেন। তিনি প্রতিদিন, তিনি আসতে পারেন না, তিনি অসুস্থ, ওনার জন্য দোয়া করবেন। তিনি তিনি সার্বক্ষণিকভাবে আমাদের দলের নেতা কর্মীদের সাথে যোগাযোগ রক্ষা করেছেন আজকের এই সমাবেশ সফল করার জন্য। আমরা মোহাম্মদ শাহজাহানকে আজকের এই সভা থেকে ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় সংগ্রামী বন্ধুরা, আমি আর বক্তব্য দেব না, সর্বশেষে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক। দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান জিন্দাবাদ। সংগ্রামী ভাই ও ভাইরা ধন্যবাদ। আমার সাংগঠনিক সম্পাদক সম্মানের বক্তব্য আমরা সকলে সন্তুষ্ট। এখন আমি পরিচয় করে দিচ্ছি। আপনারা জানেন আমাদের পথে আসতে অনেক নেতৃবৃন্দের দেরি হয়ে গেছে বিভিন্ন কারণে, যে আমাদের বসুরহাট পৌরসভার সাধারণ সম্পাদক আব্দুল মতিন রিটার্ন আহ্বায়ক এবং আমাদের সেনবাগের কৃতি সন্তান নোয়াখালী জেলা বিএনপির যুগ্ম সাধারণ এক নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক জনাব মুক্তার হোসেন খান এবং আরও আছেন হাতিয়া বিএনপির সাধারণ সম্পাদক আমি ইঞ্জিনিয়ার তানভীর আহমেদ সহ আরও অনেক নেতৃবৃন্দ আমাদের আসতে দেরি হয়েছে, এদেরকে আমি অভিনন্দন জানিয়ে এখন আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন আপনাদের সকলের সুপরিচিত, যিনি বাংলাদেশে হামলা মামলায় আমাদের অনেক আইনি লড়াই দিয়ে সুপ্রিম কোর্ট বারে যিনি অবদান রেখেছেন, যিনি সুপ্রিম কোর্ট বারে বারবার অর্থাৎ সাতবার নির্বাচিত সাধারণ সম্পাদক হয়েছেন, সে আমাদের প্রিয় নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব জনাব বরিশাল মাহমুদ্দিন ফুকন আপনাদের সামনে জনাব বরিশাল মাহমুদ্দিন ফুকন। অনেকক্ষণ স্লোগান আনা স্লোগান অনেকক্ষণ দিয়ে স্লোগান দিয়ে নাকি স্লোগান ধরবেন তো সবাই, মুক্তি 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 চাই, মুক্তি 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 চাই, আমার মায়ের মুক্তি চাই, আমার মায়ের চিকিৎসা চাই, মুক্তি 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 চাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই বিশাল জনসভার বেগম খালেদা জিয়া, তিনবারের প্রধানমন্ত্রী, বালের সাথে জনপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি এবং সুচিকিৎসার দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজকের এই বিশাল জনসভার সম্মানিত সভাপতি জেলা বিএনপির সভাপতি জনাব হাজার বিসি সাহেব, প্রধান অতিথি সাবেক বিরোধী দলের চিফ হুইপ জনাব আব্দুল ফারুক সাহেব, আমাদের বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, তিনি অত্যন্ত পরিশ্রম করে ডিভিশনের প্রত্যেকটা জনসভা সফল করার জন্য কাজ করছেন, জনাব সামিম জেলা বিএনপির সেক্রেটারি সহ উপস্থিত কেন্দ্রীয় বিএনপি নেতৃবৃন্দ, অঙ্গসংগঠন সমন্বয় কেন্দ্রীয় নেতৃবৃন্দ, উপজেলা পৌরসভা নেতৃবৃন্দ, জেলা নেতৃবৃন্দ এবং উপস্থিত ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আমি আজকের এই মহান জনসভায় প্রথমে স্মরণ করছি বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানকে। আমি স্মরণ করছি যে জনসভায় তার শূন্যতা অনুভব করছি।
বাংলাদেশের জাতীয় নেতা নোয়াখালী পাঁচ আসনের কোম্পানির কবির আসনের সাবেক সংসদ বিএনপি স্থায়ী সদস্য বেলশান মধুদাম সাহেবকে আমি শূন্যতে অনুরোধ করছি, যাকে ছাড়া কখনই নোয়াখালীতে মিটিং হয়নি, কোন জনসভা হয়নি, মিটিং হয়নি, এই এলাকার গণমানুষের নেতা বারবার নির্বাচিত সংসদস্য এবং বিএনপি ভাইস চেয়ারম্যান জনাব মোহাম্মদ সাদ্দাম সাহেবকে আমি শূন্যতে অনুরোধ করছি, ভাইস চেয়ারম্যান বেগম হোসেনের বারবার নির্বাচিত সংসদস্য যার বিরুদ্ধে বেশ কয়েকটা মিথ্যা মামলা রাজনীতিকরণে দেওয়া হয়েছে, বরকতা ভুলুকে ছাড়াই আজকে মিটিং করতে হচ্ছে আমাদের। প্রিয় ভাই বোনেরা, আমাদের প্রিয় নেত্রী বাংলাদেশ সবচেয়ে জনপ্রিয় নেত্রী বেগম খালেদা খুবই অসুস্থ, খুবই অসুস্থ, তার রক্তক্ষরণ হচ্ছে, ওষুধের মাধ্যমে নিয়ন্ত্রণ করার চেষ্টা করা হচ্ছে, মেডিকেল বোর্ড বলেছে বাংলাদেশে তার চিকিৎসা সম্ভবপর নয় এবং তার সুপারিশ করেছে পৃথিবীর সব দেশে ওনার যে রোগ চিকিৎসা হয় না, দু তিনটা দিনের চিকিৎসা হয়, আমরা চিকিৎসা চাই, আমরা আমাদের মায়ের চিকিৎসা চাই, আমাদের মাকে বাঁচাতে চাই, আমাদের মা দুঃখ থেকে মারা যাচ্ছে, তার বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় যার অবদান, যার কারণে বাংলাদেশে -2 ফর্মুলা সেনাবাহিনীর বাস্তবায়ন হয় নাই, তার চিকিৎসা চাই আমরা। আমরা বারবার অনুরোধ করছি, পরিবার থেকে অনুরোধ করেছি, আমি গতকাল আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী দু একটা কথা বলেছেন, এর আগে আইনমন্ত্রী বলেছেন, তাদের দু একটা কথার উত্তর দিতে চাই আমি। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে আইনমন্ত্রী অপিনিয়ন পাঠিয়েছে, ওই মতামত পাঠিয়েছে, আইনগতভাবে বেগম খালেদার চিকিৎসার সুবিধা তা পাঠানোর সুযোগ নাই। আমি বলব সেটা সম্পূর্ণ আইনের ব্যাখ্যা, অপব্যাখ্যা, ব্যাখ্যা নয় অপব্যাখ্যা আইনের, কারণ আপনি তো আইনমন্ত্রী বলেছিলেন বেগম খালেদার ছোট ভাই যে দরকার ছুট দিয়েছে সেখানে কোনো চাষি তার এলাকা ছিল না, আপনারাই যেহেতু সিদ্ধান্ত নিয়েছেন অসুস্থ বেগম খালেদা মুক্তি দেবেন, চাষি একদম আপনারাই খুঁজে বের করে তাকে মুক্তি দিয়েছেন, তো চাষি একদম আমরা চাইনি, আপনাদের দিয়েছেন চাষি একদারায়, সুতরাং এখন আপনারাই খুঁজে বের করবেন কোন ধারায় বেগম খালেদাকে বিদেশে পাঠাতে হয়। দুই, আমি আরো সরকার চাই চাষি একদার ফৌজদারের কাজ জমিদের আস্তে আস্তে কথা বলেন ফৌজদারের কাজ জমিদের চাষি একদার সাথে জেনারেল ক্লজ দেবে সেকশন 21 পড়েন, সরকার যে কোনো কর্ম সেখানে বলা আছে যে কর্তৃপক্ষ আদেশ দেবে সেই কর্তৃপক্ষ আদেশের সংশোধনের ক্ষমতা আছে, পরিবর্তনের ক্ষমতা আছে, বাতিলের ক্ষমতা আছে, সরকারের সমগ্র কর্মকাণ্ড কিন্তু জেনারেল ক্লজ অ্যাক্ট অনুযায়ী চলে, ডিসি সাহেব এটা একটা আদেশ দিলেন পরে বাতিল করেন, কোন আইনে বাতিল করেন, জেনারেল ক্লজ অ্যাক্ট, সরকার যে কোনো আদেশ দেবেন বাতিল করেন সেটা জেনারেল ক্লজ অ্যাক্ট, এমনকি চারশো এক দ্বারায় তো উনার মুক্তিতে অ্যাক্সটেনশনের সুযোগ আইনের কথা বলা নেই, আইনে কিন্তু চারশো এক দ্বারা অ্যাক্সটেনশন করা বলা, আপনার চারশো এক দ্বারা বদলি করছেন ছমাস কোন আইনে করছেন আপনারা, সেটাও জেনারেল ক্লজ অ্যাক্ট অনুযায়ী করছেন আপনারা, সুতরাং দয়া করে আইনের অপব্যাখ্যা করবেন না, আইন অনুযায়ী বেগম খালেদার জনগণ চিকিৎসা চায়, তার চিকিৎসা প্রয়োজন, আমি আজকে দুই একটা প্রশ্ন করতে চাই সরকারকে, সুস্থ বেগম খালেদিয়া জেলে গিয়েছিল, জেলে যাওয়ার পর তিনি অসুস্থ হয়ে হাসপাতাল থেকে উনি হুইলচেয়ারে বেরিয়ে আসছেন, ওনার এই জেলে থাকাকালীন সময় হাসপাতাল থাকাকালীন সময় মেডিকেল বোর্ডে খেলা ছিলেন, সেসব কিন্তু আপনাদের মুরাদ আছে না পাগলা মুরাদ মন্ত্রী প্রতিমন্ত্রী ছিল, স্বাস্থ্য প্রতিমন্ত্রী ছিল সে, এই বুঝছেন, আচ্ছা প্রতিমন্ত্রী ছিল,
সে সময় কিন্তু পিজি হাসপাতালে বেগম খালের চিকিৎসা হয়েছে নাকি অপচিকিৎসা হয়েছে তা জানতে চাই আমরা। যারা মেডিকেল বলেছিল তাদের নাম প্রকাশ করুন। বেগম খালেদিয়ার চিকিৎসা করা হয়েছে সে সম্বন্ধে তার পরিবার জানেন না, দেবপানি জান না, দল জান না, হিসাব প্রকাশ করুন। সুতরাং আজকে বেগম খালেদার অসুস্থের জন্য সম্পূর্ণ আমরা সরকারকে দায়ী করব। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী কথাটাকে বেশি হয়ে বেড়ে যাচ্ছে কথাটা বললে, সেনাবাহিনী সাবেক সেনাবাহিনী প্রধান আদিজ সাহেব জেনারেল আদিজ একটা সাক্ষাৎকার দেখলাম, তার দুই ভাই বিদেশে আছেন, বাংলাদেশের পাসপোর্ট নিয়ে নাম বদলাইছে, বাপের নাম বদলাইছে, পাসপোর্ট দিচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে, কোনায় নিয়েছেন আপনি এটা? হ্যাঁ, আমরা আশা করি আপনি ব্যাখ্যা দেবেন, আপনি ব্যাখ্যা দেবেন। আমরা আসলে সরকার জনগণের সরকার নয়, বোর্ডসোর সরকার, এই সরকার বোর্ডসোর সরকার, এই আওয়ামী লীগ সরকার আমাদের 25 লক্ষ লোককে হত্যা মামলা দিয়েছে। তারা বলে মানবাধিকার লঙ্ঘন করে নাই, আমি সেবার তহিদকে হত্যা করেছে, গ্রেফতার করে হত্যা বাজার কুরবানি গ্রেফ হত্যা করে নাই, জাকব জাফর শরীফকে আওয়ামী লীগ হত্যা করে নাই। এবং শুধু তাই নয়, ইএসআই কোথায়? উত্তর দিতে হবে। কোথায় উত্তর দিতে হবে? এই সরকারের পতন করতে হবে। তৈরি আছেন তো? তৈরি আছেন তো? ট্যাক্সিকে তৈরি আছেন তো? জীবন দিয়ে তৈরি আছেন তো? গ্রামে গ্রামে দুজন তৈরি আছেন তো? রাত করে দেখান, হাত তুলে দেখান, ইনশাল্লাহ। সবগুলি এক কথা বলতে চাই, সর্বদা কথা বলতে চাই, একটা এক মিনিট সময় দাও। বেগম তারা বলে, বেগম খালি দাঁড়িয়ে দণ্ডিত, আরে দণ্ডিত করছে কে? সেটা তো আপনি শেখ হাসিনা করেছেন, সেটা আপনি করেছেন মিথ্যা মামলায়। কথা কথা তারে তারে কথা বলেন, হাওয়ানের কথা বলেন, আপনার 13 বছর, সেনাবাহিনী 2 বছর, 15 বছরের তারে তামা, তার ওয়াইফের মাত্র 1,26,00,000 সম্পদ, তার ট্যাক্স দেওয়া, মিথ্যা কথা বলবেন না। টাকা কোথায় তারে গ্রামের? সবাই সরকার সদস্য মিথ্যা কথা বলে, মিথ্যা কথা সাথে বন্ধ করুন। আজকে আপনি নির্বাচনে আমার শিক্ষককে নষ্ট করেছেন, পুলিশকে নষ্ট করেছেন, ভোট ব্যবহার করেছেন, রাজ্যে ব্যবহার করেছেন, বিজেপিকে ব্যবহার করেছেন, সব জাতিকে কলুষিত করেছেন, বিচার বিভাগ ব্যবহার করেছেন। এই সরকারের পদত্যাগের কোনো বিকল্প নাই, অনীতি বিলম্বে পদত্যাগ করুন, যাকে গণতন্ত্র ফিরে দেন, পরাধিকার ফিরে দেন। এ বলে আমার বক্তব্য শুরু, খুদা হাফেজ, বাংলাদেশের জিন্দাবাদ, শহীদ জিয়া অমরব, বেগম খালেদা জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, আলহামদ রহমান কোকো অমরব, বিএনপি জিন্দাবাদ। আমাদের সদর গুজরাট, সদর গুজরাট সাবেক সাধারণ সম্পাদক জনাব অ্যাডভোকেট কাজী কবির আহমেদ এবং শ্যামবাগ, শ্যামবাগ গুজরাট সাধারণ সম্পাদক ইকবাল মাস্টার, আমাদের জেলা বিএনপি সংগ্রামী সহসভাপতি জনাব গ্যাসউদ্দিন ভাই সেলিম ভাই সহ আরো অন্যান্য নেতৃবৃন্দ, সংগ্রামী বন্ধুরা, এই পর্যায়ে বক্তব্য রাখবেন আজকের এই বিশাল সমাবেশের যে এই ব্যক্তিটি সভাপতিত্ব করছেন, বীর মুক্তিযোদ্ধা, নোয়াখালীর কৃতি সন্তান, শহীদ জিয়ার মত যিনি যুদ্ধ করে এই দেশকে স্বাধীন করেছেন, সেই প্রিয় নেতা নোয়াখালী জেলা বিএনপির সংগ্রামী সভাপতি AZN গোলাম হায়দার বিএসসি, গোলাম হায়দার বিএসসি। আজকে আমাদের আজকের এই জনসভা শুধু এখানে নয়, সোনাপুর থেকে চৌরাস্তা পর্যন্ত জনগণ, জনগণ আর জনগণ ছাড়া, সারা শহর এবং বেগমগঞ্জের একাংশ
ঠিক আছে, মিছিলের নগরীতে পরিণত হয়েছে। আচ্ছা ভাই, সমস্যা নাই আমার। এবং হ্যাঁ হ্যাঁ, এই সমাবেশ জনসমুদ্রে পরিণত হয়েছে। দাবি তোমরা কি বেগম জিয়ার অনুসারী? তোমরা যাবে না, তোমরা ওখানে দাঁড়িয়ে পড়ো। আমাদের প্রধান অতিথি সাবেক চিফ হুইপ জয়নাল আব্দুল ফারুক এখন বক্তব্য রাখবেন। দাঁড়াও দাঁড়াও, আচ্ছা দাঁড়াও, আর ভাই ঠিক আছে, আমি কথা বলতে পারবো না, কারণ বারবার তাগেদা আসছে, সভা শেষ করতে হবে। তবে আমি দু তিনটা কথা না বললেই নয়, আজকের এই সভা যার প্রধান অতিথি হওয়ার কথা ছিল তিনি আজকে ইহদামে নাই। আমাদের এই নোয়াখালী জেলার কৃতি সন্তান, আমাদের নেতা, সংগ্রামী জননেতা, বাংলাদেশের অবিসংবাদিত জননেতা জনাব ব্যারিস্টার মওদুদ আহমেদ, ওনার এই প্রয়াণে আমরা ওনার আত্মার মাগফিরাত কামনা করছি। আমরা এর সাথে আমরা আরো যারা এই সভায় আসার কথা ছিল, করোনাকালীন সময়ে এবং ঘুম এবং হত্যার মাধ্যমে আমার এই জেলার যারা আজকে নিহত হয়েছেন, আহত হয়েছেন, ঘুম হয়েছেন, আমি তাদেরকে স্মরণ করছি, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। আমি জনাব বরকতুল্লাহ বুলু সাহেব এখানে থাকার কথা ছিল, গত চার পাঁচ দিন উনি অহর্নিশ পরিশ্রম করে ওনার এলাকা থেকে লোক পাঠিয়েছেন। উনি জানেন আপনারা একটা মিথ্যা মামলার কারণে আসতে পারেন নাই। আমরা এই সভার মাধ্যমে এই মিথ্যা বানোয়াট মামলা পরিহার করে প্রত্যাহার করার জন্য জোর দাবি জানাচ্ছি। মঞ্জুর রাজীব সুমন এবং কামাখ্যা চন্দ্র দাস, তাদের বিরুদ্ধে আনিত সকল অভিযোগ প্রত্যাহার করে তাদের আরো যারা আছে তাদের নাম বাদ দিয়ে তাদেরকে মুক্তি দেওয়ার আহ্বান জানাচ্ছি। আমাদের জননেতা জনাব মোহাম্মদ শাহজাহান, ভাই ওসি সাহেব একটু পাঁচ মিনিট সময় বাড়াই দেন। মোহাম্মদ শাহজাহান এখানে গত পাঁচ দিন এক সপ্তাহ ধরে সর্বব্যাপী আমাদেরকে সহযোগিতা করেছেন। আমরা ওনার সুস্বাস্থ্য কামনা করি, আমরা চিকিৎসা দাবি করি এবং তার আশু সুচিকিৎসা দাবি করছি। বন্ধুগণ, সর্বশেষ দাবি একটা, বেগম খালেদা জিয়ার মুক্তি এবং সুচিকিৎসার দাবি। এই দাবি এমনি হবে না, এই দাবির জন্য প্রধান বাধা শেখ হাসিনা, তাকে তার পতনের আন্দোলন করে আমরা এই সভা থেকে আমরা শপথ দিয়ে তারা সহযোগিতা করেছেন সকলকে ধন্যবাদ জানাই, সকল উপজেলা, সকল পৌরসভার সভাপতি সম্পাদক, আমাদের কমিটির সদস্যবৃন্দ এবং অঙ্গ সহযোগী সংগঠনের সভাপতি সম্পাদক নেতৃবৃন্দ, সবাইকে আন্তরিক অভিনন্দন এবং কৃষক দল সহ সবাইকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এখন বক্তব্য রাখবেন সংগ্রামী বন্ধুরা, আমাদের প্রিয় নেতৃবৃন্দ, আজকে মঞ্চে যাদের থাকার কথা ছিল সেই প্রিয় নেতা বরকতুল্লাহ বলু
মোহাম্মদ শাহজাহান আজকে আমাদের মাঝে এই সভায় উপস্থিত করতে পারেন নাই। একজনের বিরুদ্ধে মামলা, আরেকজন অসুস্থ হয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। আপনার প্রিয় নেতার জন্য দোয়া করবেন, এই আশাবাদ আপনাদের কাছে চাই। আর বরকতুল্লাহ বলো করোনায় আক্রান্ত সংগ্রামী বন্ধুরা, এই পর্যায়ে বক্তব্য রাখবেন। নোয়াখালীর কৃতি সন্তান, সেনবাগের কৃতি সন্তান, বীর মুক্তিযোদ্ধা, সাবেক হুইপ, আমাদের সকলের প্রিয় নেতা, পাঁচ বছরের এমপি, জননেতা জনাব জয়নুল আবেদিন ফারুক, জননেতা জনাব জয়নুল আবেদিন ফারুক। বাংলাদেশ যাবে কোন পথে? ফয়সলা হবে রাজপথে। নোয়াখালীর সংগ্রামী ভাই ও বোনেরা, অনেক ঝড় তুফান অতিক্রান্ত করে মাঝদি শহর থেকে অনেক দূরে বেগমগঞ্জের একলাশপুরে অনন্তপুর গ্রামের একটি নিবৃত্ত এলাকা প্রশাসনের অনুমতি দিয়ে যেই সভা আজকে হায়দার বিসি আব্দুর রহমানের নেতৃত্বে, অঙ্গ সংগঠনের নেতৃত্বে এই সমাবেশ অনুষ্ঠিত হয়েছে, এই সমাবেশ থেকে প্রমাণ করে আগামী দিন বেশি দূর নয়, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া মুক্তি পাবে ইনশাআল্লাহ। প্রিয় সভাপতি, আমার স্লোগানের সময় দয়া করে একটি স্লোগানও দেবেন না, আমি 10 মিনিট বক্তব্য রাখবো। প্রিয় নোয়াখালীর আজকের বক্তব্য যারা দিয়েছেন, প্রত্যেক উপজেলার সংগ্রামী নেতৃবৃন্দ, কেন্দ্রীয় নেতৃবৃন্দ, বিভিন্ন জেলা থেকে আগত আহ্বায়ক, যুগ্ম আহ্বায়ক, সদস্য সচিব, সভাপতি, সম্পাদক, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, শ্রমিক দল, মৎস্যজীবী দল, সবাইকে হায়দার বিসি আব্দুর রহমান এবং মাটি মানুষের নেতা জনাব তারেক রহমানের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। প্রিয় ভাইরা, এখানে কেন আসছেন, কি কারণে আসছেন? খালেদা জিয়ার মুক্তি। এই বঙ্গভবনের নাটক করে স্বাধীনতার ঘোষক শহীদ জিয়ার স্ত্রীকে মৃত্যুর পথে আপনারা ঢেলে দিচ্ছেন। বাংলাদেশের মানুষ আজকে আপনাকে বলে যায়, জনাব সরকার প্রধান, আপনি এখন মালদ্বীপে আছেন, আপনার প্রশাসন এখানে, কালকে ফেনীতে জনসভা করতে দেন নাই, হবিগঞ্জে গুলি করেছেন, আজকে নোয়াখালীতে শহর থেকে দূরে ঠেলে দিয়েছেন, রুখতে পারেন নাই। মানুষের জনসমুদ্র পুলিশ দিয়ে ঠেকাতে পারেন না, আজকে প্রমাণ করে দিয়েছে। বিভাগীয় সম্পাদক শামীমের নেতৃত্বে আজকে যে ঐতিহাসিক জনসভা আপনারা করেছেন, মোহাম্মদ শাহজাহান বরকতুল্লাহ বুলুর অভাব ফিল করেন নাই, আপনারা প্রমাণ করে দিয়েছেন নোয়াখালীর মাটি নাকি এখন আওয়ামী লীগের ঘাটি। ও আমার সেলিম ভাই, ও আমার সেলিম ভাই, সুবর্ণচরের নাকি বিনা ভোটের চেয়ারম্যান, আপনাকে অনুরোধ করি, জিলা স্কুলের মাঠ 2 ঘন্টার জন্য দেন। একদিকে আওয়ামী লীগ থাকবে শুধু মাঝদি শহরে, আর একদিকে আওয়ামী লীগ থাকবে রশি কার দিকে যায় দেখি, সেই ক্ষমতা নাই। এসপিডিসি দিয়ে আমাদের অধিকার আজকে আপনি ক্ষুণ্ণ করেছেন, বঙ্গভবনের নাটক যেরকম মঞ্চস্থ করেছেন গত 3 দিনে হায়দার বিসি রহমানের সাথে, এই মঞ্চের নাটক আপনি করেছেন, এটা ভালো নয়। সময় বেশি নাই, খুব কাছে, আমরা পদ নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করতে পারি, কিন্তু আজকে প্রমাণ করে দিয়েছে এই অনন্তপুর মাঠে কোন গ্রুপ নাই খালেদা জিয়ার জন্য।
কোনো প্রুফ নাই তারেক জিয়ার জন্য। আজকে আমরা এক, আমরা খালেদা জিয়ার মুক্তি চাই। মাননীয় মহামান্য রাষ্ট্রপতি, যদি ডাকাতকে, যদি চোরকে, যদি সন্ত্রাসীকে আপনি মাফ করে বিদেশে পাঠাই দিতে পারে, খালেদা জিয়ার স্বামী স্বাধীনতার ঘোষক, সেই খালেদা জিয়া কেন আজকে চিকিৎসার অভাব ফিল করবে? মাননীয় রাষ্ট্রপতি, মহামান্য রাষ্ট্রপতি, আপনার নাকি ক্ষমতা আছে, আপনার ক্ষমতা ব্যবহার করুন, না বাংলাদেশের মানুষ খালেদা জিয়ার মুক্তি এবং চিকিৎসার জন্য প্রাণ দিবে তাতেও কোনো আল্লাহ বাধা করবে। আজকে তাই আমি অনুরোধ জানাব, সব নাটক শেষ করেন, সব অভিনয় শেষ করেন, বঙ্গভবনের চায়ের দাওয়াত শেষ করেন। মির্জা আলমগীর লন্ডন থেকে তারেক রহমান যা নির্দেশ দিচ্ছে সেই নির্দেশ মতে হায়দার বিসি রহমানকে নির্দেশ দিচ্ছে, সে অনুসারে প্রত্যেক উপজেলা পৌরসভা পদ এখন থাক। আমার তো নিয়ে যান, খালেদা জিয়ার আন্দোলনের জন্য প্রস্তুত হন। আজকে মোহাম্মদ শাহজাহানের এই বরকতুল্লাহ পুরোর নির্বাচনী এলাকার মাঠ থেকে আমি আবেদন জানাবো, কোন পদ চাই না, আমার মায়ের মুক্তি চাই, আমার মায়ের চিকিৎসা চাই। যে মা আমাকে ধানের শীষ না দিলে, যে মা শাহজাহানকে ধানের শীষ না দিলে, যে মা বুলুকে ধানের শীষ না দিলে, ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকনকে ধানের শীষ না দিলে কোনোদিন এমপি হতে পারত না। আজকে সে মায়ের জন্য পথ ঠেলে দেন, মুক্তির আন্দোলনে ডাক দিলে সবাই সোনামুড়ি হাইওয়ে রোড, ফেনী হাইওয়ে রোড, নোয়াখালী হাইওয়ে রোডে একত্রিত হয়ে গণতন্ত্রের লড়াইয়ে আমরা জয়লাভ করবো। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ। সংগ্রামী বন্ধুরা, আমাদের প্রিয় যুব নেতা, সাবেক ছাত্র নেতা মঞ্জুরুল আজিম সুমন আজকে কারাগারে দুঃখে দুঃখে মরছে, কোন অন্যায় করেনি মঞ্জুরুল আজিম সুমন। আর আমাদের কমল ফজল ইসলাম কমল আজ স্বেচ্ছাসেবক দলের দুঃখে দুঃখে মরছে, অনতি বিলম্বে আজকের এই সভা থেকে তাদের মুক্তি দাবি করছে।